আপনার বসুন্ধরা কিন্তু আপনাকে না আমি বলি অভিনেতা হিসেবে না বলেন শুনেন বসুন্ধরা সিনেপ্লেক্স তখন তিনটা স্ক্রিন ছিল তিনটা স্ক্রিনে থর লাগিয়েছিল দুইটা স্ক্রিনে আর একটাতে লাগিয়েছিল আমাদের মুভি মোস্ট ওয়েলকাম টু মানুষ ভাঙচুর শুরু করে দিছে যে আমাদের থর দেখা দরকার নেই আমাদের মোস্ট ওয়েলকাম টু দেখা দরকার বাধ্য হয়ে ছোট স্ক্রিনে নিয়ে গিয়েছিল থর পরে 500 সিটের যে স্ক্রিনটা ছিল ওইটা প্লাস আরেকটা স্ক্রিনে লাগাইতে হয়েছে হচ্ছে মোস্ট ওয়েলকাম এই জন্য মোস্ট ওয়েলকাম টু এই জন্য না মানুষ গালগপ্প অনেক করতে পারে দেখানোর মতো লোক নাই এই জন্যে আমি একটা দিন যেটা বললেন না সমালোচনা দুই একটা সেটা আমিও বলি অনন্ত জলিলের টাকা আছে এটা ইম্পর্টেন্ট অনন্ত জলিলের ক্যাপাবিলিটি আছে আমি যেটা করেছি গতকালকে ফেসবুকে দেখেন এভরিবডির ইয়েলো গেঞ্জি পরা দ্য ইয়ের দিন দা ডে পোস্টার করা এই যে এতগুলো ছবিতে আমি নিজের রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছি এটা কে পারছে আজ পর্যন্ত করতে এগুলো পারবি না কেন ওই যে অর্থ একটা বিরাট বড় জায়গা না অর্থ না এবং প্রচার আমার চেয়ে অর্থ বেশি অনেকের আছে অর্থে অনেক সময় পিছিয়ে যায় অনেক বিগ বাজেটের ছবি হয় না সেই কারণে প্রোডিউসার থাকে না অর্থ অনেকের আছে অর্থে অর্থ আছে কিন্তু এই যে এই ধরনের ক্যাপাবিলিটি আপনি একটা চিন্তা করেন দ্য সার্চের আগে বাংলাদেশে ডিজিটাল মুভি আসলো না কেন কে আনছে এগুলো আমি আনছি না বাংলাদেশে তো অ্যানালগ ছবি ছিল কে এনেছে এই ডিজিটাল মুভি আমার হাত ধরে বাংলাদেশের পোস্টারগুলো আগে দিয়ে বের করা ওটা কি ডিজিটাল ওটা তো নিঃস্বার্থ ভালোবাসা ওটা পরে আসে ওটা তো না হ্যাঁ আপনি দেখেন দ্য সার্চ মুভিতে প্রথম ডিজিটাল মুভি কে করে অনন্ত জলিল কই বাংলাদেশে তো অনেক বড় বড় আর্টিস্ট ছিল অনেক বড় বড় প্রোডিউসার ছিল ডিজিটাল মুভি তো কারো মাথায়ও আসে নাই আজকে বাংলাদেশের ছেলে মেয়েদের কর্মসংস্থান ডিজিটাল লাইফে কে করেছে অনন্ত জলিল এই সিজিকে শিখিয়েছে বাংলাদেশে আমি শিখিয়েছি আগে একটা টিবিসি হলো বাংলাদেশে কোথায় যেত থাইল্যান্ড আর ইন্ডিয়াতে যেত এটা কে শিখিয়েছে বাংলাদেশে আজকে ধরেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়েছেন এবং আগামীতে আরও বড় করে বড় সরকার করবে এটার পিছনেও কিন্তু অনন্ত জলিলের হাত বাংলাদেশে ডিজিটালি আনছে অনন্ত জলিল বাহ অসাধারণ মানে ভদ্রলোক তো একটা স্বপ্ন দ্রষ্টা শুধু এগিয়ে যাচ্ছে কিন্তু সবচেয়ে বড় কথা কিছু সমালোচনা তো থাকবেই বর্ষা সেই জায়গায় এখানে কম্পেয়ারটা কি সিনেমার হিরো নাকি ব্যক্তি অনন্ত জলিল এই জায়গাটা ক্লিয়ার হওয়া উচিত আমরা তো আজকে কথা বলবো দিনদাডের প্রত্যাশা সেই জায়গা আমার মনে হয় সিনেমার যারা বলছে রায়হান রাফি থেকে শুরু করে সেই পড়ান তারা বলছে আপনি কোন ছবির সাথে শুনেন একটু দাঁড়াও একটা ছবি এইখানে রিলিজ হতো আমি বলি আমার সাথে সাকিবের একটা ছবি রিলিজ হলে দেখতেন যে সারা দেশ লিখালিখি করতে অনন্ত জলিলের সাথে কম্পিটিশন আরেকটা ছবি আছে আপনি একটা নিউজ দেখাতে পারবেন কম্পিটিশনই কেউ নাই হ্যাঁ দেখাতে পারবেন তো হোয়াই ইউ নিড টু কম্পেয়ার উইথ আওয়ার মুভি কিন্তু কম্পিটিশনে কেউ নেই কিন্তু যারা এই ছবিগুলো বানাচ্ছে অন্য যারা ডিরেক্টর আপনি নিজেও শুনেছেন দুজনই তারা কিন্তু বলছে যে 100 কোটি টাকা ছবি হলেই বড় কিছু হয় না গল্প লাগে আচ্ছা তাহলে তাদের গল্প তো ভালো আছে অনেক বেশি লোক দেখবে আমরা 18টা হল ছেড়ে দিয়েছি যেটাকে বলে চলচ্চিত্র পাড়ায় দুইটা কথা আছে একটা হচ্ছে পজিশন অপোজিশন 18টা হল আমরা ছেড়ে দিয়েছি অপোজিশন ওইটাতে রিলিজ হয়েছে দুইটা ছবি মিলে কয়টা কয়টা হলে রিলিজ এই যে বলছিলেন অনন্ত জলিল আপনি আরেকটা ডিরেক্টর যে আছে সাইকো যে ডিরেক্টর তাকে কে ডিরেক্টর বানিয়েছে অনন্ত জলিল তাকে ডিরেক্টর বানিয়েছেন এই যে অনন্য মামুনকে টাকাটাও আমি দিছি ডিরেক্টর বানানোর অনন্য মামুন ডিরেক্টর কে বানাইছে অনন্য মামুনকে ডিরেক্টর আমি বানাইছি আমার টাকা দিয়ে ওর ডিরেক্টরের ফিটা পর্যন্ত আমি দিছি 1,06,000 টাকা ও ডিরেক্টর কবে হয়েছে ওকে ডিরেক্টর কে বানিয়ে বাবা এরা তো সব গরু মারা শিষ্য হয়ে যাচ্ছে তাই না যে আপনি শিখালেন আপনি পড়ালেন আপনি টাকা দিলেন এখন আপনার বিরুদ্ধে সমালোচনা করছে না না সমালোচনা যদি কোনোদিন আমার সামনে কেউ করে আর যদি আমার সামনে চোখে পড়ে ওকে তো আমি কান ধরে উঠাবো বসাবো এই অনুষ্ঠানের মাধ্যমে বললাম যে তোর এত বড় সাহস করতে গেলো যে এটা বললি তোর কি যোগ্যতা আছে যে অনন্ত জলিলের সমালোচনা করার মতো কি যোগ্যতা তোমার মধ্যে আছে যে তোমাকে ডিরেক্টর বানায় যে তোমার ডিরেক্টরের ফিটা পর্যন্ত সে দেয় তোমার কি যোগ্যতা আছে তার ব্যাপারে সমালোচনা করা টাকার জন্য না তোমার কি যোগ্যতা আছে অনন্ত জলিল মানে ডিরেক্টর হিসেবে তাকে আপনি কোনো মার্কিং দিবেন না ওকে কিসের মার্কিং দিব ওকে ডিরেক্টর রায়হান রাফি কিসের মার্কিং রায়হান রাফি হয়তো বা ভালো ডিরেক্টর হতে পারে আমরা চিনিও না কে না 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 হতে পারে ভালো ডিরেক্টর হতে পারে মিডিয়াতে হয়তো অনেক কাজ করতে পারে কথা হচ্ছে ওটা না আমার ওগুলো নিয়ে কোনো মাথা ব্যথা না
কথা হচ্ছে কম্পিয়ার যখন কথা বলেন তখন মাথা গরম হয়ে যায়। কম্পিয়ার করার মতো তো একজন লোক লাগে। অনন্ত জলিলের সাথে কাকে কম্পিয়ার করতে পারেন? সাকিবকে কম্পিয়ার করতে পারেন? ছবি নেই, ছবি নাই। আমি তো এটা কুরবানি ঈদের সরি রোজার ঈদে ডিক্লেয়ার দিয়েছি, নাই কেন? তাহলে হয়তো কি মানুষের মধ্যে মজা লাগতো, যেমন মোস্ট ওয়েলকাম টু হিরো দা সুপার স্টার যখন হয়েছিল তখন মানুষ খুব মজা পেয়েছিল। দুটো সমান সমান প্রতিযোগিতা ছিল, দুটো প্রতিযোগিতাতে এত সমান সমান ছিল, এবার প্রতিযোগিতায় নাই। কিন্তু আমি বর্ষা আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে